ওং নম শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুর সচিৎ সুখস্বরূপায়ো স্বামী নেতা প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধানের দুশো উনতিরিশতম দিনের পর্বে আপনাদের স্বাগত পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে আমরা স্বামীজির সহপাঠী এবং বাল্যবন্ধু যেহেতু অনেক জন চরিত্র সেই চরিত্র আমরা একে একে একজনকে নিয়ে এক একটা সময় হয়তো অনুধ্যান করার সুযোগ পেলে করব নিশ্চয়ই যদি না সুযোগ আসে তাই এই দুটি পর্বে আমাদের বিন্যস্ত করতে হয়েছে তার জন্য আন্তরিক ক্ষমা প্রার্থী কারণ সৎকথায় প্রতিদিনের প্রার্থনার একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রতিদিন নিত্য নতুন বিষয়ের উপস্থাপনা কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম করতে হয়েছে যেমন এই স্বামীজির বন্ধু বান্ধবদের সময়ের কথা যদি একটু করে আমরা রেখাচিত্র অঙ্কিত না করি তাহলে তাঁদেরকে নিয়ে আরও ভাবনা আরও পড়াশোনা করার আমাদের একটা উৎসাহ কৌতূহল তৈরি হবে না তাই জন্যেই এই সমস্ত চরিত্রদের যতজনের আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি বা পেয়েছি তথ্য তাদের কথার স্মরণ মননের মাধ্যমে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিনের পর্বে দুশো উনতিরিশতম পর্বে স্বামী বিবেকানন্দের বাল্যবন্ধু এবং সহপাঠীদের নিয়ে আলোচনায় আমরা ব্রতি হচ্ছি আপনাদের সকলকে এইটুকু যন্ত্রণা দেওয়ার জন্য আন্তরিক ক্ষমা প্রার্থী বুঝতে পারছি না যন্ত্রণা কিনা তাই বলে ফেললাম শব্দটি যদি সেখানেও কোনো ভুলভ্রান্তি হয় আমাকে ক্ষমা করবেন আমি বিনীত নিবেদন করছি আমি আপনাদের থেকে বয়সে জ্ঞানে বুদ্ধিতে আচরণে সব ক্ষেত্রে অনেক পিছিয়ে অনেক ছোটো তাই আমার এটুকু ক্ষমা চেয়ে নেওয়ার একটা দায় থাকে আর আপনারাও ক্ষমা করে দেবেন এই ভরসায় আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আসছি বিবেকানন্দের সহপাঠী এবং বাল্যবন্ধু যাদের কথা আমরা ইতিমধ্যে শুনেছি ব্রহ্মবান্ধব উপাধ্যায় আচার্য ব্রজেন্দ্রনাথ শিল প্রিয়নাথ সিংহ হরিদাস চট্টোপাধ্যায় দাসরথী সান্নাল আমরা এরপরে আসছি চুনিলাল বসু তিনিও স্বামীজির বাল্যবন্ধু ছিলেন তিনি পরবর্তীকালে ইংরেজ সরকারের উচ্চ পদস্থ কর্মচারী হয়েছিলেন এবং রাজবাহাদুর উপাধি পান তিনি তার স্মৃতিকথায় বাল্যবন্ধু সম্পর্কে লিখেছিলেন যে স্বামী বিবেকানন্দের সহিত পরিচিত হইবার সৌভাগ্য আমার ঘটিয়েছিল ছাত্রাবস্থাতেই তাহার সহিত আমার প্রথম পরিচয় হয় তিনি আমা অপেক্ষা এক বৎসরের ছোট ছিলেন আমি মেডিকেল কলেজে থার্ড ইয়ার ক্লাসে পড়ি তিনি বিয়ে পড়িতেন আমার একজন নিকট আত্মীয় তাহার সহপাঠী ও অন্তরঙ্গ বন্ধু ছিলেন এই বন্ধুর বাটিতে তিনি সর্বদা আসিতেন এবং তথায় তাহার সহিত আমার প্রথম পরিচয় হয় সেই পরিচয় উত্তরকালে বন্ধুত্বে পরিণত হইয়া তাহার তীরভাবের দিন পর্যন্ত আমার তাহার পবিত্র সঙ্গসুখ লাভের আনন্দ প্রদান করিয়াছিল অর্থাৎ এইভাবে তিনি বলছেন পাঁচ করি। বন্দ্যোপাধ্যায় এই চুনিলাল বসু মাফ করবেন চুনিলাল বসু এটি বলছেন ছাত্র জীবনে তিনি বন্ধু নরেনের নানান চারিত্রিক সদ্গুণের প্রকাশ দেখেছিলেন সেইগুলির জন্যই সহপাঠীরা তাকে শ্রদ্ধা এবং সম্মান করত আমরা যদি কারোর মধ্যে সদগুণগুলি সদ্গুণগুলি দেখতে পাই তাহলে সেটি আমাদের শ্রদ্ধার সাথে গ্রহণ করতে হয় এবং তার মান্যতা দিতে হয় অন্য কোনো উপায় থাকে না আমি হয়তো কথার উদাহরণ নিয়ে বলতে পারি আমি হয়তো সিগারেট খাই কিন্তু যে সিগারেট খায় না তাকে আমি মনে মনে শ্রদ্ধা করি কারণ তার এই গুণটির জন্যে এই সহবন সহপাঠীরা বন্ধুরা তাকে শ্রদ্ধা করতেই কারণই আজন্ম ব্রহ্মচর্য ব্রত কারণ ইয়ং বয়সে এই ব্রহ্মচর্য ব্রত রক্ষা করা যায় না স্বামীজি সেটি আজীবন রক্ষা করছেন তার পবিত্র চরিত্র এবং মানুষকে পরিচালনা করার জন্য যে ব্যক্তিত্ব এবং নেতৃত্ব দানের ক্ষমতা ইতিহাস এবং দর্শন চর্চায় অধিক আগ্রহ প্রখর স্মৃতিশক্তি বুদ্ধির তীক্ষ্ণতা অগাধ জ্ঞান এই সমস্ত এই বন্ধুরা দেখতে পেয়েছিলেন চুনিলাল বসু অন্যরাও দেখেছিলেন কিন্তু এক একজন এক এক রকমভাবে বিবেকানন্দকে যেন প্রকাশ করছেন এই যে বন্ধু বিবেকানন্দ বন্ধুদের কাছে তিনি কেমন এবং বন্ধুরা বিবেকানন্দকে কিভাবে দেখছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মনমত ভট্টাচার্য মাদ্রাজ প্রদেশের সহকারী অ্যাকাউন্টেন্ট জেনারেল ছিলেন দক্ষিণ ভারত পরিভ্রমণকালে স্বামীজি তাঁর গৃহে আতিথেয়তা গ্রহণ করেন তার সঙ্গে স্বামীজি ঘোড়ার গাড়িতে চেপে মাদ্রাস থেকে কন্ডাকুমারী এবং পন্ডিচেরি গিয়েছিলেন কথিত আছে স্বামীজি তার অল্প বয়স্ক কুমারী কন্যাকে কুমারীরূপে পূজা করেছিলেন এই মন্মথবাবু বিবেকানন্দের সহপাঠী ছিলেন এবং তিনি ছিলেন কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ মহেশচন্দ্র ন্যায়রত্নের পুত্র এই মন্মথনাথ ভট্টাচার্য তার কন্যাকে স্বামীজি কুমারীরূপে পুজো করছেন এবং তার সাথে এই যে সক্ষতা যার ফলে এই ঘোড়ায় চেপে তার সঙ্গেই তিনি কন্যাকুমারী এবং পণ্ডিচেরি গিয়েছিলেন জোড়াসাগর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র দীপেন্দ্রনাথ বিবেকানন্দের সহপাঠী ছিলেন দুজনেই এক কলেজে পড়তেন শিল্পাচার্য অবনীন্দ্রনাথ তাঁর স্মৃতিকথা জোড়াসাগর ধারে গ্রন্থে লিখেছিলেন বিবেকানন্দ ক্লাস ফ্রেন্ড ছিলেন অর্থাৎ দীপেন্দ্রনাথের তখন দুজনেই পড়তেন কলেজে আমাদের বাড়িতে বিবেকানন্দ এলে দীপুদাদা কিহে নরেন বলে ছুটে এসে দেখা করতেন এতই ছিল হৃদতা এবং ভালোবাসা আজকে যুগে বন্ধু পাওয়া যায় না সত্যিই দুর্লভ এই বন্ধুত্ব যদি কারুর জীবনে একজন প্রকৃত বন্ধু থাকে তাহলে তার জীবনটি একটা অন্য প্রাপ্তিতে ভরে যায় সত্যিই আমরা বন্ধু পাই না এই যুগে যার কাছে মনের কথা বলা যায় বিশ্বাস করে ভরসা করে সব কিছু করে এবং যে এলে আমরা ছুটে যাই এই যে নরেন্দ্রনাথ এসছেন বন্ধু ছুটে যাচ্ছেন দীপেন্দ্রনাথ ঠাকুর দীপু দাদা বলছেন যে কি হৃদ্যতা এবং কি ভালোবাসা এবং দীপেন্দ্রনাথের স্ত্রী হেমলতা দেবীর স্মৃতিকথাতে পাওয়া যাচ্ছে স্বামীজিকে আমি দেখেছি উনি ছিলেন আমার স্বামীর সহপাঠী আমাদের বাড়িতে আসতেন বাড়িতে ঢুকেই কী হে দীপু বাড়ি আছো নাকি বলে হাঁক পারতেন বাবা কি দরাজ গম্ভীর গলা ছিল তার। বিবেকানন্দ ছিলেন অপরূপ বিশেষ করে তার ওই চোখ তার চেহারাকে অপরূপ এবং সৌর্যের মূর্ত বিগ্রহ করে তুলেছিল এই যে বন্ধুর স্ত্রী ডেসক্রিপশন দিচ্ছেন যে অপরূপ তার ওই চেহারা তার চোখ দুটিকে অপরূপ করেছিল এবং তাকে সৌর্যের মূর্ত বিগ্রহ করে দিয়েছিল নেতা কেশব সেনের ভ্রাতুষ পুত্র নন্দলাল সেনও ছিলেন বিবেকানন্দের সতীর্থ কেশব সেনের জ্যেষ্ঠ ভাতা নবীনচন্দ্রের পুত্র নন্দলাল একাধিকবার শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন তিনি স্বামীজির বন্ধু ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সঙ্গে সিন্ধু প্রদেশে গিয়ে হায়দ্রাবাদে ইউনিয়ন একাডেমি নামক একটি বিদ্যালয় স্থাপন পর্যন্ত করেছিলেন এবং স্কুলটিতে প্রধান শিক্ষকের পদে আসীন ছিলেন অন্নদা গুহ ছিলেন স্বামীজির জীবনের আর এক বন্ধু শিবগুহর বাড়ির ছেলে ছিলেন অন্নদা কলকাতার উপকণ্ঠে তাদের বাগান বাড়ি ছিল এবং বসতবাড়ি ছিল কার্নোয়াল স্ট্রিটে নরেন্দ্রনাথ অন্নদার সঙ্গে ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন এবং নরেন্দ্রনাথের পিতার মৃত্যুর পর পারিবারিক ক্ষেত্রে যখন আর্থিক দুর্দশা দেখা যায় তখন ঠাকুর অন্নদাকে বলেছিলেন ওদের বড় কষ্ট এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয় ঠাকুর ওই বন্ধুদের ইম্পর্টেন্সটা বুঝতেন সেই জন্য বলছেন যে এখন ওর বড় কষ্ট নরেনের এখন যদি বন্ধু বান্ধবরা একটু সাহায্য করে তাহলে বেশ হয় নরেন্দ্রনাথ ঠাকুরের কথা জানতে পেরেছিলেন ঠাকুরকে তিরস্কার করেছিলেন ঠাকুর তখন অশ্রু ভারাক্রান্ত কণ্ঠে প্রিয় নরেনের ভালোবাসা এবং দরদি কণ্ঠে প্রিয় নরেনের জন্য বলে উঠেছিলেন ওরে তোর জন্য যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা পর্যন্ত করতে পারি শ্রীরামকৃষ্ণ নরেনের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবেন শিষ্যের জন্যে ভিক্ষা করবেন যদি সেই দৃষ্টিতে দেখি তাহলে আরেক দৃষ্টিতেও যদি দেখি তিনি সেই একই সত্তা নরেন আর ঠাকুর আলাদা নন তিনি যেন নিজের জন্যই ভিক্ষা করছেন কিন্তু বলছেন তোর জন্যে আমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে পারি সারা জগতের ইতিহাসে দেখা যায়নি শিষ্য গুরুকে চিরকাল তার ভিক্ষা ভিক্ষালব্ধ প্রণামী পাথেও সব দান করেছেন এই যুগে বিরল গুরু শিষ্যের জন্য ভিক্ষা করছেন এই অন্নদা গুহ স্বামীজির অন্যতম বন্ধু বিবেকানন্দের আরও অনেক বাল্যবন্ধু বা সহপাঠী বন্ধু ছিলেন কোনো কোনো বন্ধুর সঙ্গে বিশেষ ঘটনা বা কথাবার্তার উল্লেখ পাওয়া যায় তাঁদের মধ্যে কয়েকজনের নামের খোঁজ পাওয়া যায় যারা হলেন সাতকড়ি মৈত্র যোগেশ দত্ত অমৃতলাল বসু গোপালচন্দ্র দাস মতিলাল বসু রাজকৃষ্ণ রায় হরমোহন মিত্র এবং ধীরেন পাল প্রমুখরা সাতকড়ি মৈত্র অবস্থাপন্ন পরিবারের সন্তান ছিলেন তার বাড়ি ছিল বড়ানগরে বড়ানগর মঠে তার যাতায়াত ছিল নরেন্দ্রনাথের প্রতি ছিল তার গভীর অনুরাগ পিতার মৃত্যুর সময় যখন এই বন্ধু সাতকুড়ির বাড়িতে নরেন্দ্রনাথ অবস্থান করছিলেন তখন তাকে দিয়ে খবর পাঠিয়ে একেবারে নিমতলার শ্মশান ঘাটে পিতার সৎকারের জন্য তাকে আনা হয়েছিল নরেন্দ্রনাথের এই রকম বন্ধুত্বের জোর ছিল যোগেশ দত্ত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সহপাঠী ছিলেন যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে স্বামীজি যখন আচার্য পুরুষ তখন সেই সময়ের একদিনের একটি ঘটনা আমরা স্মরণ করছি যোগেশচন্দ্র বন্ধু বিবেকানন্দকে জিজ্ঞেস করেন যে টাকা তুলে আমাদের দেশের গ্র্যাজুয়েটদের বিলাতে পাঠালে দেশের উপকার হতে পারে কি না তখন স্বামীজি বলেছিলেন এ কথা ধ্রুব সত্য তারা সাহেবদের মতন হয়ে যাবে তাদের মতন খাবে পোশাক পরবে কিন্তু দেশের কথা মনে রাখবে না একদিন কথায় কথায় দেশের জাগতিক উন্নতি এবং শিল্পে অগ্রগতি সম্পর্কে দেশের মানুষের উৎসাহ এবং উদ্যমের অভাব সম্পর্কে স্বামীজি আলোচনা করতে গিয়ে দেশের করুণ অবস্থার কথা ভেবে অশ্রু ভারাক্রান্ত হয়ে পড়েন যোগেশ দত্ত বন্ধু বিবেকানন্দের এই হৃদয়বত্তা এবং দেশপ্রেমের কথা স্মৃতিচারণ করে লিখেছিলেন জীবনে কখনো এই দৃশ্যটি ভুলব না তিনি সংসার ত্যাগী সন্ন্যাসী ছিলেন বটে কিন্তু ভারতবর্ষের কথা তার হৃদয়ে পড়তে পড়তে জাগরুক ছিল ভারতই ছিল তাহার প্রাণ ভারতই ছিল তাহার ধ্যান জ্ঞান ভারতের কথায় তিনি ভাব দেন ভারতের জন্য তিনি কাঁদ দেন আর ভারতের জন্যই তিনি জীবন উৎসর্গ করে গিয়েছিলেন তাহার প্রতি স্পন্দনে ধমনের প্রতি শুনিত বিন্দুতে ভারতের চিন্তা ছাড়া আর অন্য কোনো চিন্তা ছিল না হোয়াট এ ওয়ান্ডারফুল ম্যাসেজ যোগেশচন্দ্র আমাদের বলছেন আমরা ভাবনেত্র অবলোকন করতে পারি আমরা কথায় কথায় বিদেশে চাকরি নিয়ে মোটা ব্যাংক ব্যালেন্স স্যালারির জন্য চলে যাই অনেক ফেসিলিটির কথা ভাবি সে যুগেও সেই প্রশ্ন উঠেছিল এবং বিবেকানন্দ সহজেই তার নিরসন করে দিয়েছিলেন এবং সেই বন্ধু বলছেন সেই দৃশ্য কোনো দিন বলব না যেদিন তিনি এই স্বামীজির চোখে যেন জল দেখতে পেয়েছিলেন ভারতবর্ষের জাগরণের জন্যে ভারতবর্ষের দুঃখের জন্য অমৃতলাল বসু ছিলেন বিবেকানন্দের বাল্যবন্ধু তিনি কালীকৃষ্ণ মহারাজ অর্থাৎ স্বামী বিবেক বিরজানন্দের ন ছিলেন কালীকৃষ্ণ মহারাজের পিতামহ রামত রামরতন বসুর বাড়িতে যে চাঁপা গাছ ছিল তাতেই ছোটবেলায় নরেন বন্ধুদের সাথে দোল খেতেন পাছে কোনো দুর্ঘটনা ঘটে সেজন্য রামরতন বাবু ছেলেদের ভয়ে পাইয়ে দেওয়ার জন্য বলতেন চাঁপা গাছে ব্রহ্মধত্তি আছে আর চড়লে ঘাড় মটকে দেবে এটা আমরা জানি ভয় পেয়ে সব ছেলেরা চাঁপা গাছের তলায় আসা বন্ধ করে দিয়েছিল একমাত্র নরেন নরেনের চাঁপা গাছের দোল খাওয়া এই বন্ধুদের সঙ্গে অমৃতলালও সঙ্গী ছিলেন এবং ছোটবেলায় নানান রকম খেলার সঙ্গে ছিলেন এই অমৃতলাল বসু যিনি স্বামী বিরজানন্দ মহারাজের নকাকা ছিলেন এবং কালীকৃষ্ণ মহারাজের পিতামহ ছিলেন এই রাম রতন বসু অনুরূপভাবে এই মতিলাল বসু স্বামীজির প্রতিবেশী এবং বাল্যবন্ধু ছিলেন তিনিও পরে গ্রেট ইন্ডিয়ান সার্কাসের মালিক হন এবং ভারতের নানা স্থানে সার্কাস দেখানোর কাজে তিনি রত ছিলেন আঠেরোশো সাতানব্বই সালে লাহোরে যখন স্বামীজি যান তখন এই বাল্যবন্ধু মতিলালের সঙ্গে তার দেখা হয় এবং জনগণের কাছে স্বামীজির মানসম্মান দেখে তিনি অত্যন্ত স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করেন এই বাল্যবন্ধুকে যে তিনি কী নামে ডাকবেন স্বামীজির সঙ্গে সঙ্গে হেসে বলেছিলেন মতি তুই কি পাগল হয়েছিস ওরে আমি সেই নরেন আর তুই সেই মতি তাঁর সার্কাস দেখে স্বামীজি উল্লাসে বলেছিলেন মতি হ্যাজ সোন হোয়াট বেঙ্গলি মাসলস ক্যান ডু অর্থাৎ মতি দেখিয়েছি বাঙালি পেশি কি করতে পারে অর্থাৎ স্বামীজি সেখানেও তাকে অ্যাপ্রিসিয়েট করছেন উল্লাস আর বন্ধু এত বড় সম্মানের হলেও বন্ধু চিরকাল বন্ধুই এই যে হৃদয়বদ্ধতা এই যে অনাবিল আনন্দ বন্ধুদের বিবেকানন্দ দিয়ে যাচ্ছেন এটি যেন আমাদের প্রার্থনায় বসতে লাগে ভালো লাগে অর্থাৎ প্রার্থনা তো শুধুমাত্র ভগবানের কাছে দাও দাও নয় প্রার্থনা মানে তার ভাবে চোখটি বন্ধ করে কানের পরতে পরতে হৃদয়ের সুরঝঙ্কারে তাদেরকে ভাবিয়ে তোলা সেই জন্যই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এবং পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার গোপালচন্দ্র দাস তিনিও স্বামীজির সহপাঠী ছিলেন তারাপদ ঘোষ তার বাল্যবন্ধু ছিলেন কবি নাট্যকার ঔপন্যাসিক রাজকৃষ্ণ রায় স্বামীজির বন্ধু ছিলেন এবং স্বামীজি তাকে ঠাকুরের কাছে নিয়ে যান কথামৃতে আমরা বন্ধুর দক্ষিণেশ্বরে আগমন এবং ঠাকুরের সঙ্গে কথাবার্তার উল্লেখটি রয়েছে কথামৃতের বিবরণটি এই রকম যে নরেন্দ্র একটি বন্ধুকে সঙ্গে করে আনিলেন নরেন্দ্র বলিলেন ইনি আমার বন্ধু ইনি কয়েকখানি গ্রন্থ রচনা করিয়াছেন ইনি কিরণময়ী লিখেন কিরণময়ী লেখক প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন ঠাকুরের সঙ্গে কথা কহিবেন এদিন ঠাকুরের সঙ্গে তাঁর রাধাকৃষ্ণ তত্ত্ব সম্পর্কে কথাবার্তা হয় ঠাকুর তাকে ব্রহ্মের উপর ব্রহ্ম আর কিছুই নাই বলে উপদেশ দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্য এবং অন্তরঙ্গ ভক্ত ভবনাথ চট্টোপাধ্যায় নরেন্দ্রনাথের বিশেষ বন্ধু ছিলেন নরেনের সঙ্গে ভবনাথের অসাধারণ ভালোবাসা দেখে ঠাকুর রহস্য করে ভবনাথকে বলতেন জন্ম জন্মান্তরে তুই নরেন্দ্রের জীবন সঙ্গিনী ছিলি আবার কখনো দুজনের সাথে তুলনা করতেন পুরুষ এবং প্রকৃতি বলে বিবেকানন্দের আগেই ভবনাথ আঠেরোশো ছিয়ানব্বই সালে আকস্মিকভাবে মারা যান এর সাথেও স্বামীজির এক হৃদয় গভীরতার ভালোবাসা তৈরি হয় লাহোরের প্রবাসী লাহোর ট্রিবিউন পত্রিকার সম্পাদক নগেন্দ্রনাথ গুপ্ত স্বামীজির সহপাঠী ছিলেন তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন এবং ইংরেজিতে রামকৃষ্ণ বিবেকানন্দ শীর্ষক একটি প্রবন্ধও লিখেছিলেন স্মৃতিকতায় তার উক্তি ছিল স্বামীজির যখন অল্প বয়স যখন তাকে বিশেষ কেউ চিনতেন না তখন থেকেই আমি তাকে জানি কারণ আমরা এক কলেজে পড়তাম হরমোহন মিত্র স্বামীজির সহপাঠী ছিলেন এবং স্বামীজির পাড়া সিমলাতে তিনি থাকতেন স্বামীজি তাকে আদর করে হারমোনিয়াম বলে ডাকতেন হরমোহনকে স্বামীজি হারমোনিয়াম বলতেন স্বামীজির এরকম সব ছিল কাউকে গ্যাঞ্জেস হ্যাঁ কাউকে ওই যে লেটোকে প্লেটো এইসব বলতেন টলতেন ধীরেন্দ্রনাথ পাল ছিলেন নরেন্দ্রনাথের বাল্যকালের সঙ্গী তাঁর স্বভাব ছিল অন্য লোক তাঁর সঙ্গে মিশত না কিন্তু নরেনের কাছে সে আসত এবং নরেন্দ্রনাথ তার প্রেসে মাঝে মধ্যে যেতেন সে সময় বঙ্গবাসী পত্রিকায় তারকেশ্বরের মহন্তদের বিবাদের বিষয়ে প্রতিদিন কবরে কাগজে বেরোতো নরেন্দ্রনাথ কৌতুক ছলে হাসতে হাসতে মহন্তের পক্ষ নিয়ে ওকালতি আরম্ভ করতেন এই বন্ধুর সামনে ধীরেন নরেনের কথাগুলো কাগজে লিখে নিতেন এবং তাতে শাস্ত্র প্রমাণ সংস্কৃত শ্লোকসহ শক্তিশালী যুক্তি ছিল তারপর সে তারকেশ্বরের মহন্তদের কাছে গিয়ে তাকে সন্তুষ্ট করে কাগজটি দেখিয়ে আড়াইশো টাকা আদায় করে নিয়েছিলেন গুরুভাই শরৎ ধীনেন পালের মতন অসৎ লোককে প্রশ্রয় দেয়া অনুচিত কাজ বলে বিরক্তি প্রকাশ করলে স্বামীজি প্রত্যুত্তরে বলেছিলেন কাহাকেও তো একমুঠো অন্ন দিতে পারি তা যা হোক একটা গরিব একমুঠো অন্ন তো পেলো সেও তো ভালো দেখুন স্বামীজির কতটা হৃদয়বত্তা সব ঘটনা যে ধীরেন পাল কথাগুলো লিখে নিয়ে সংস্কৃত শ্লোকে যুক্তি দিয়ে যখন সেই সাজিয়ে নিয়ে যাচ্ছে তারকেশ্বর মহন্তের কাছে তাকে দেখে সন্তুষ্ট হয়ে তিনি আড়াইশো টাকা পাচ্ছেন সেখানে অন্যরা বলছেন অসদ উপায় কিন্তু স্বামীজির হৃদয়টা দেখুন বলছেন এক মুঠো কাউকে তো অন্ন দিতে পাচ্ছি না তা একটা গরিব যদি একমুঠো অন্ন পায় তা সে তো ভালো অর্থাৎ নরেন্দ্রনাথের অসাধারণ যুক্তিবাদিতা এবং আইন সম্বন্ধে জ্ঞান দেখে আমাদের অবাক হয়ে যেতে হয় এবং উদার হৃদয় দরদী প্রাণের জন্যে তার হৃদয় কাঁদ্য সেই জন্য তিনি এদেরকে বন্ধু হিসাবে পেয়েছিলেন স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত তিনি তার শ্রীমৎ স্বামী বিবেকানন্দের ঘটনাবলী গ্রন্থে একজন সহপাঠীর কথা বলছেন উল্লেখ করছেন তাতে লেখা আছে একদিন নরেন্দ্রনাথ রামতনু বসুর গলির বাটিতে অর্থাৎ মাতামহির বাড়িতে আসেন জনৈক্য সহপাঠীর সঙ্গে পথে দেখা পথে দেখা হওয়ায় সঙ্গে সঙ্গে আসিল সহপাঠীটি বলল তুই কেমন সাধু হয়ে গেলি আর আমি বেথা করলুম চাকরি করছি নরেন্দ্রনাথ তখন সহপাঠীর দাদার কথা উল্লেখ করে বললেন যে তার দাদা যথার্থ লোক সে বিয়ে না করে সংসারের ভরণ জন্য ওকালতি করতো এবং সেই সঙ্গে সাধারণ ব্রাহ্ম সমাজের লোক হয়ে সন্ন্যাসীর মতন জব ধ্যান রোগীর শ্রশ্রূষা সৎকর্মে জীবনযাপন করত। হটযোগ করতে গিয়ে তার মৃত্যু হয় এবং দাদার কোনো খবর না রাখার জন্যে সহপাঠীকে স্বামীজি ভৎসনা পর্যন্ত করেছিলেন স্বামীজির এই নৈতিকতা এবং কর্তব্য পরায়নতার দিকটিও আমাদের ভাবিয়ে তোলে অর্থাৎ ওই যে দাদা বিয়ে না করে সংসারের ভরণ পোষণের জন্য ওকালতি করতো কিন্তু ব্রাহ্ম সমাজের মেম্বার হয়ে সন্ন্যাসীর মতন জীবনযাপন করত এবং প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য বিবেকানন্দের সহপাঠী এবং বাল্য বন্ধুদের সম্পর্কে আলোচনা যেটি হচ্ছে তাতে বারবারই বোঝা যাচ্ছে যে বন্ধুদের অনেকে পরে কর্মক্ষেত্র প্রতিষ্ঠা লাভ করে এবং তাদের মধ্যে অনেকেই আচার্য সতীশচন্দ্র এবং ব্রহ্মবান্ধবের মতন মানুষও স্বদেশী আন্দোলনে বা দেশের স্বাধীনতার জন্য একবারে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু এই অতীতের পাড়ার স্কুলের বা কলেজের পরিচিত বন্ধুরা কেউ স্বামীজিকে বলেননি এবং স্বামীজি জগৎ মহাপুরুষ পূজনীয় হয়ে উঠলেও অহমিকা শূন্য চিত্তে প্রাণের আবেগে প্রেমের স্পর্শে বন্ধুদের আপন করে নিয়েছিলেন এখানেই বোধহয় বিবেকানন্দের মহত্ব তার কথাবার্তা আচরণে হৃদয়ের মাধুর্যে মিত্রদের উপস্থিতিতে মহামানবের বন্ধুত্ব প্রীতির যে দিকটি আমাদের কাছে বারবার ফুটে উঠছে সেটি বিবেকানন্দ জীবনচরিত সুধার অন্যতম বৈশিষ্ট্য যে মানুষকে ভালোবাসা কর্তব্য দায়িত্ব দেশ জাগরণ সব থাকছে কিন্তু এই বন্ধুদের কাছে বন্ধুদের মতন হয়ে যাওয়া এবং সেখানে নিজের সত্তাকে আমি বিবেকানন্দ জগৎ এই ভাবটি সরিয়ে রেখে একেবারে নিজের মতন করে মিশে যাওয়া এটাই বোধহয় বন্ধুত্ব টিকিয়ে থাকা বন্ধুত্বকে মনে রাখার সর্বশ্রেষ্ঠ উপায় বিবেকানন্দ জীবন দিয়ে সেটি প্রমাণ করছেন একাধারে তিনি মহাপুরুষ মহামানব জগৎ বরেণ্য দেশের জন্য কাঁদছেন আর অন্যদিকে বন্ধুদের সাথে একেবারে ডাউন টু আর্থ সিম্প্লিসিটি নিয়ে মিশে যাচ্ছেন যেন সেই নরেন সেই বালক বিলে এবং প্রত্যেকের সাথে দেখা হওয়ার পর ঠিক আগের ভাবটিতে ফিরে যাওয়া একটা মানুষ যখন স্বমহিমায় প্রকাশিত হয়ে যায় অনেক সুউচ্চ পদে চলে যায় আমরা সাধারণভাবে সমাজে দেখতে পাই তিনি তখন তার ফিরে ফিরে আসা ফেলে আসা দিনগুলোর কথা ভাবেন না ওই মানুষগুলোর কথা কৃতজ্ঞতা তো ভুলেই যান অনেক সময় তাদেরকে স্মরণেই আনতে পারেন না কিন্তু বিবেকানন্দ এখানেও তার মানবিক দিকের এক অত্যুজ্বল ব্যক্তিত্বকে সামনে রাখছেন এ পার্সোনালিটির এই কন্ট্রাস্ট আমরা দেখে মুগ্ধ হয়ে যাই যে বিবেকানন্দ মানুষের জন্য ভাবছেন যে বিবেকানন্দ বন্ধুর জন্য অন্যের ব্যবস্থা করছেন অন্য বাইপাস হয়েতে যে বিবেকানন্দ ব্রহ্মতত্বীর ওই দোল খেলায় চাপা গাছে উঠে দেখতে চাইছেন একটা ইনকিউজিটিভ মাইন্ড নিয়ে সেই বিবেকানন্দ সত্যকে প্রকাশ করে দিচ্ছেন এবং সেই বিবেকানন্দ বন্ধুদের বাড়িতে যাচ্ছেন শুশ্রূষা করছেন আবার সেই বিবেকানন্দ বন্ধু এলে তাকে পাশে কোচে নিয়ে গিয়ে বসাচ্ছেন এবং বন্ধুর জন্যে পরীক্ষার ফিজটা পর্যন্ত মুকুব করে দিচ্ছেন সেই জন্য এই বন্ধুদের জন্য যে আসল বন্ধুত্বপ্রীতি বিবেকানন্দ দেখাচ্ছেন বন্ধুরাও সেটিকে রেসিপ প্রকেট করছেন এবং চিরকাল আমাদেরকে এই মেসেজটি যেন দিয়ে যাচ্ছেন যে বিবেকানন্দের তুলনা বিবেকানন্দ নিজেই ওই বিবেকানন্দকে আমরা আর পাবো না আমরা তার এই অনাস্বাদিত গুণগুলি স্মরণ মনন প্রার্থনায় উপলব্ধি করতে পারি কিন্তু জীবনে যদি ম্যানিফেস্ট করতে পারতাম তাহলে বোধ আমরা যে অবস্থায় মানুষ আছি সেখান থেকে আরও উন্নততর মানুষ হতে পারতাম আমাদের সাধুসন্ত হওয়ার দরকার নেই কিন্তু আমাদের যদি ভালো মানুষ হতে পারি সমাজে তাহলেই বোধ হয় সমাজের চিত্রটি বদলে যায় আমাদের পারিবারিক চিত্রটি বদলে যায় মানুষের মধ্যে সমন্বয়ের বার্তা বেজে ওঠে এবং আমরাও বন্ধু হিসাবে পাশের জন হিসাবে একে অন্যের পাশে দাঁড়তে পারি এইটুকু নিবেদন করে আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধানের পর্বের ইতি টানলাম যদি ভুল করি ক্ষমা করবেন আমার জন্য প্রার্থনা করবেন এইটুকু নিবেদন সহযোগিতা করবেন এইটুকু নিবেদন করে প্রাণারাম ইউটিউব চ্যানেলকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুদান এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ